বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে। তো সবাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের দাদা বাজার থেকে কী কী নিয়ে এসছে তোমাদের বলে দিই। তো আজকে দু রকমের মাছ এনেছে, তো চলো তোমাদের বলে দিই। তো দেখো, এখানে পাঁচমিশালি মাছ, দেখো পুঁটি মাছটা কত বড়। আর রয়েছে খোলসে, এ দেখো খোলসে। আর এনেছে একটা তোড়া, দেখছি এই যা তোড়া মাছ একটা। তো পাঁচমিশালি মাছ এটা। আর নিয়ে এসেছে দেখো গলদা চিংড়ি, গলদা চিংড়িগুলো ভালোই বড় বড় নিয়ে এসছে। তো বন্ধুরা, বাজার থেকে কি কি মাছ এনেছে তো তোমাদের বাজারটা দেখিয়ে দিলাম। তো আমি পরে তোমাদের সঙ্গে আবারও আসছি। তো বন্ধুরা, স্নান সেরে পুজো করে চলে এলাম আবারও তোমাদের সঙ্গে। আর দুপুরে রান্না কি কি হচ্ছে তোমাদের বলে দিই। তো দেখো, শাক ভাজা বসিয়ে দিয়েছি, চোদ্দ শাক ভাজা হচ্ছে। আর রান্না করব চুনো মাছের রসা, আর করব গলদা চিংড়ি। তো গলদা চিংড়িটা করব নারকোল দিয়ে, তোমাদের দাদা নারকোল দিয়ে খাবে বললো। তো এ দেখো নারকোল, তো নারকোল কুড়িয়ে গলদা। তো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে, চোদ্দ শাক ভাজা হয়ে গেল। তো এবার বসিয়েছি পাঁচমিশালি মাছটা, একটু ভাজা করে নিয়ে মাছটা সর্ষে লঙ্কা দিয়ে রসা করব। তো মাছ অল্প একটু ভেজে নিয়ে সর্ষে লঙ্কা দিয়েছি, মশলাটা কষা হয়ে এসেছে। তো এবার সামান্য জল দিয়ে মাছগুলো ধুয়ে দেবো। তো বন্ধুরা দেখো, পাঁচমিশালি মাছের রসা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর রসাটা হয়েছে, আর এই পাঁচমিশালি মাছের রসা খুব টেস্ট লাগে খেতে। তো এটা হয়ে গেল, মাছের রসা না দিয়ে এবার গলদা চিংড়ি রান্না করব। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো এবার মশলা দেবো। তো তেল গরম হয়ে গিয়েছে, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে মশলা দিয়ে দেবো, মশলা করে নিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নারকোল কুড়া। নারকোল কুড়াতে একটু নাড়াচাড়া করে নেবো। তো এবার দিয়ে দেবো মশলা। তো মশলা কষে নেওয়া হয়ে গেছে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, খুব সুন্দর মশলা কষা হয়েছে। তো এবার জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো ঝোল ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে নিলাম, এবার চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল নারকেল কুড়া দিয়ে গলদা চিংড়ি, আর হয়ে গিয়েছে। তো এবার দেবো গরম মশলা, আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবো।
আর বাটা গরম মশলা দিলে তরকারিতে স্বাদ হয় খুব ভালো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলো তোমাদের রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই। তো দেখো ভাত রান্না করেছি আমি উনুনে, তো 14 শাক ভাজা, পাঁচমিশালি মাছের রসা আর গলদা চিংড়ি নারকল কুড়া দিয়ে।